আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি গল্পটা আপনাদের কারো আগেই পড়া হয়ে থাকে তাহলেও আমাকে জানাবেন, কারণ আপনারা যে গল্পটা পড়েছেন সেই গল্পটা যদি আমি আবার দেই তাহলে তো সেই গল্পটা আর পড়বেন না। আর আপনারা যদি না পড়েন সেই গল্প দেওয়ার কোনো মানেই হয় না। তারপর অনেকে আছেন পুরনো গল্পগুলো হয়তো অনেকে পছন্দ করেন আবার রিপিট করার জন্য, যদি এরকমও হয় তাহলেও বলবেন। এক কথায় আপনারা চাইলেই আমি এই গল্পটা কন্টিনিউ করব। আশা করছি বুঝতে পেরেছেন। আর আজকের গল্পের নাম ভালোবাসি তোকে। গল্পের লেখিকা ফাবিহা মম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর গল্পের সূচনা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন। আর এই গল্পটা কন্টিনিউ করবো কি না অবশ্য জানাতে ভুলবেন না। যদি আপনাদের ভালো লেগেই থাকে তাহলে খুব তাড়াতাড়ি গল্পটা শেষ করে দেবো, তেমন একটা বড় না, খুব ছোটই আছে। তাই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, অবশ্য আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যে গল্পটা আমি দিব কিনা, আপনারা আপনাদের পছন্দ হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমি ডিলিট করে দেবো একটা পর্বই। তো যাই হোক, আমার কথা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলেছি। পুরো গল্পটা দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, সবসময় ভালোবাসার গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টারির সাথেই থাকবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন নোটিফিকেশন পেয়ে যান আপনার মোবাইলে। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে আমাদের নতুন গল্প ভালোবাসি তোকে, এই গল্পের সূচনা শুরু করা যাক। রাত তিনটে, ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি পুরো রক্ত ছিটানো, টপ টপ রক্তে সারা ফ্লোর লেপটে আছে। আমার রুমের লাইট জ্বালানো, জানালা খোলা, দরজা ভিতর থেকে আটকানো। হঠাৎ রক্ত দেখে ওয়াশরুমের দরজার সাথে জোরে ঠেকে গেলাম। বিছানায় চোখ করতে শিরকাটা দিয়ে উঠল, বাসন্তী রঙের চাদরটা রক্ত মাখানো। বিছানায় কেউ কাঁথা মুড়ে শুয়ে আছে। আমি রক্ত দেখে প্রচুর ভয় পাই, আমার আত্মা যেন সাথে থাকে না। আমার ব্লাড সেট ফোবিয়া আছে, অনেক সময় সহ্য করতে না পারলে সেন্সলেস হয়ে যাই। আমার সমস্ত শরীর বরফের মতো থরথর করে কাঁপছে, ভয় হৃৎপিণ্ডটা উল্কাপিণ্ডের মতো দ্রুত বেগে ছুটছে, আমার শরীর ঠান্ডায় অসার হয়ে আসছে। মাঝরাতে আমার রুমের রক্তাক্ত অবস্থায় কেউ শুয়ে আমি চিৎকার দিয়ে সবাইকে ডাকবো সেই হুঁশ আমার নেই। রক্তে ভরা বিছানার কাছে এক পা করে এগোচ্ছি। বিছানার কাছে আসতেই এক ঝটকায় কাঁথা সরিয়ে দিলে দেখি একটা ছেলে রক্তে মাখামাখি হয়ে শুয়ে আছে, মাথা বেয়ে রক্ত। আমি গলা ফাটিয়ে এক চিৎকার দিব, সে হুট করে চোখ খুলে বিছানা থেকে উঠে আমার মুখ শক্ত করে চেপে ধরল। সিনু চুপ চুপ প্লিজ, চিৎকার করিস না, সবাই জেগে যাবে। আমি করছি, ছেলেটি বলল, সিনু ফর গড সেক প্লিজ চুপ কর, হাতে কামড় দিস না, চুপ কর। আমি ছোটাছুটি কর শুরু করলে সে বিছানা থেকে নেমে আমাকে এক ধাক্কা দেয়ালে চেপে ধরে আমি পিঠে এবং গাড়ে জোরে ব্যথা পেয়ে কেঁদে দিই। সে আমার মুখ চেপে দেয়ালে হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছে আর বলল, সিনু প্লিজ প্লিজ চিৎকার চেঁচামেচি করিস না, সবাই উঠে যাবে, আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, ব্লিডিং হচ্ছে, প্লিজ। আমি স্থির হয়ে শান্ত হয়ে যাই, কয়েক মিনিটের জন্য চিন্তায় ডুব দেই। এই ব্যক্তি আমার ডাক নাম জানে অথচ আমি তাকে চিনি না, কে সে? আমি চুপ হয়ে গেলে সে ছেড়ে দেয়, মাথায় হাত দিয়ে চোখ কুচকে বিছানায় যেয়ে বসে। ছেলেটি বলল, সিনু আমাকে চিনতে পারিস নি, আমাকে ভুলে গেলি? আমার নাম স্নিগ্ধা মম।
এবার ইন্টার ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছি। আব্বু আম্মু বড় ভাইয়া আবির আহমেদ আর জ্যাঠাতো বোন নওশিন মিরাজ সহ তিনতলা ফ্ল্যাটের নারায়ণগঞ্জ শহরে থাকি। প্রতিদিনের মতো আজও রাত জেগে ইউটিউবে ঘোরাঘুরি করছিলাম, মাঝরাতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি সারা রুম রক্তে লেপটানো। এই অচেনা ব্যক্তি কে তা আমি জানি না, আমার নামটা বড় ভাইয়া শুধু সিনু বলে ডাকেন। ছেলেটি বলল, সিনু প্লিজ ব্যান্ডেজ করে দে, প্রচুর রক্ত পড়ছে সিনু, শুনছিস? আমি বললাম, আপনি কে আর এখানে কি করেন, আমাকে সিনু কেন ডাকছেন? সে মাথা দড়ে ফ্লোরে তাকিয়ে ঝুঁকে বসে আছে, যে হাত দিয়ে ধরেছে সে হাত রক্তে ভেসে যাচ্ছে। আমি দৌড়ে আলমারি থেকে টাওয়াল বের করি, ওয়াশরুম থেকে পানি এনে ওনার সামনে বসে টাওয়াল ভিজিয়ে মাথা চেপে ধরি। উনি বিছানায় আর আমি ফ্লোরে বসে, উনি আমার দিকে মুচকি হাসিতে তাকিয়ে আছেন। ছেলেটি বলল, আমি রাফি দাবরার, এখন চিনেছিস? আমি থ হাত থেকে টাওয়াল ছেড়ে থুতনি ঝুলিয়ে তাকিয়ে আছি। উনি আমার হাত টেনে টাওয়াল জড়িয়ে নিজে নিজেই কপালে চেপে ধরলো, চোখ টিপ মেরে হাসি দিয়ে বলে উঠল, হা করে থাকিস না মোমো, আমি এসে গেছি, রাফি দাবরার ইজ ব্যাক। আমি আশ্চর্য হয়ে গেছি, উনি নাকি সেই রাফিদ ভাইয়া, আম্মুর বান্ধবীর ছেলে এবং আবির ভাইয়ার খাস বন্ধু। একসময় আমাদের বাসায় ওনার জন্য সব ছিল, অপলক চাহিনীতে তাকে দেখেছি, ডিপ ব্লু রঙের শার্ট গায়ে, উপরে কালো হুডির জ্যাকেট, হাতা কিছুটা ওঠানো, ছোটো ছোটো ফর্সা চামড়ার উপর পশম দোলায় মিশে আছে, বাম হাতে ওয়াচ, ঠোঁটের উপর সহ গালের চারপাশে খোঁচা খোঁচা শেপ দাড়ি, সুন্দর ব্রোজোড়ার নিচে পাপড়ি ভরা চোখ, ব্যথায় চোখ দুটো বন্ধ করলে বড় বড় পাপড়ির পরশ বোঝা যায়, পুরো চেহারা জুড়ে নিষ্পাপ ছোঁয়ার রেশ। দুনিয়াতে কিছু ছেলে আছে যাদের চেহারার সৌন্দর্য ব্যক্ত করার মতো না, কোনো এক অজানা মন্ত্র থাকে তাদের মাঝে, ওনার মধ্যেও তাই, চুলগুলো স্ট্রেট হয়ে কপালে মেলে আছে, মাথার মধ্যভাগের কিছু অংশে চুল দাঁড়িয়ে ফ্যানের বাতাসে ছুটাছুটি করছে। সিনু মেডিসিন লাগিয়ে দে, এভাবে টাওয়েল চেপে ধরলে রক্ত পড়ো বন্ধ হবে না। উনি আমার হাত ছেড়ে দিয়ে মেডিসিন আনতে আজ্ঞাপন করলেন। আমি ডেস্কের ড্রয়ার থেকে চিকিৎসার বক্স এনে স্যাবলন বের করে নিই, তুলো ছিঁড়ে স্যাবলনে ডুবিয়ে ওনার কপালে ধরবো, উনি আমার হাত ধরে থামিয়ে দিলেন। আমি কপাল কুচকে কিছু বলতে নিব, উনি টান মেরে ওনার পাশে বসিয়ে নিলেন, আমার দিকে ঘুরে বসলেন। ঘটনাস্থলে আমি কেন জানি প্রতিক্রিয়াহীন ছিলাম, হয়তো আহত মানুষ দেখে খারাপ কিছু করতে চাইনি, চিৎকার করে কাউকে ডাকিনি। ছেলেটি বলল, নে এখন দিয়ে দে, তোকে দেখবো আর তুই আমাকে স্যাবলন লাগিয়ে দিবি, আস্তে আস্তে দিস প্লিজ, এগুলো বারুদের মতো জ্বলে। আমি তুলোখণ্ড কাটা জায়গায় বসিয়ে দিতেই উনি ঠোঁট চেপে খিঁচে আছেন, ধীরে ধীরে জায়গাটা জীবাণুমুক্ত করলে উনি বলে ওঠেন, মম কিছু বলবি না, সেই যে চুপ করে আছিস, আগে তো কথার ঝুলিয়ে আমাকে ছাড়া শেষই হতো না তোর, কোলে চড়ে বকবক করতি, এখন আমি আসলাম আর তুই চুপ, এটা কি হয় বলতো, প্লিজ জবাব দে। কিছুই বললাম না, উনি মাথা ব্যান্ডেজ পেঁচিয়ে চিকিৎসা বক্স ঠিক করে রাখতে গেলে উনি হাত মুচড়ে ধরেন, একখানে নিজের মুখের কাছে আনি, ঠিক বললেন, পাতনি তুই আগের থেকে অনেক পাল্টে গেছিস বুঝলি, আগে একটা শাকচুন্নি ছিলি আর এখন পাল্টে পেতনি হয়েছিস। সিনু আমার সামনে এমন পোশাকে না আসলেও পারতি, ওনা ছাড়া হোয়াইট টি শার্ট উই ব্লু কালার প্লাজো নট ব্যাড। উনি দুষ্টু হাসিতে তাকিয়ে আছেন, আমি হাত ছাড়ানোর চেষ্টা করছি, উনি হাত ছাড়ছেন না, রাগি গলায় বলে উঠলাম, হাত ছাড়ুন রাফিদ ভাইয়া, আমি কোনো বাচ্চা না যে এখন আগের মতোই বড়াই করবেন, আমি সব সহ্য করবো বাট ফাইজলামি না, হাত ছাড়ুন বলছি। রাফিদ বলল, হাতটা একবার ছেড়ে দিয়ে বড় ভুল করেছি পাতনি, আর না এখন আর হাত ছেড়ে কোথাও যাচ্ছি না সিনো, তোর জন্য এয়ারপোর্ট থেকে ডিরেক্ট এখানে এসেছি, রাস্তা অ্যাক্সিডেন্ট, কত কষ্ট হয়েছে আন্দাজ আছে তোর? আমি বললাম, আপনি হাত ছাড়ুন বলছি, নয়তো আমি সবাইকে চিৎকার করে ডেকে আনবো, যদি আবির ভাইয়া এখানে দেখে আপনাকে খুন করে বস্তায় ভরে দেবে। রাদিফ বলল, হোয়াট এভার, তোর সাথে রোমান্স করার জন্য তোর ভাই নিজে আমাকে রুমে পাঠিয়েছে, তো ফ্রেন্ডস। আমাদের নতুন গল্পের সূচনা কেমন হয়েছে? আমার কাছে নতুন, যদি আপনার কাছে পুরাতন হয় মানে গল্পটা যদি আগেই পড়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাকে জানিয়ে দেবেন।
আর গল্পটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার সাবস্ক্রাইব আশা করছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, আবারও বলি, গল্পের সূচনাতে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন আর ভালো থাকবেন অনেক বেশি। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।